ভালোবাসা ছাড়া পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিসও যন্ত্রণাদায়ক বলে মনে হয়। আমরা যখন কোনো মৃত ব্যক্তিকে কবর দিয়ে যাই, তখন আমরা ভাবি যে আমরা তাকে নিয়ে যাচ্ছি। এটা নিহিতই ভুল ধারণা, বরং সেই মৃত ব্যক্তি আমাদের সবাইকে নিয়ে যাচ্ছে এটা বোঝাতে যে তোমাদেরকেও একদিন আসতে হবে আমার মতো করে, আর এটাই অন্তিম ঠিকানা। নিজের গোপন কথাগুলো যতটুকু সম্ভব গোপন রাখার চেষ্টা করো। আজ যে আপন, কাল সে তোমার চরম শত্রু হবে না, এর কি কোনো গ্যারান্টি আছে? মনে রেখো, সমস্যায় সবাই পড়ে, সমস্যা কাউকে থামিয়ে দেওয়ার জন্য আসে না, সমস্যা আসে তোমাকে শক্ত করতে, নতুন পথ খুঁজে পেতে। ভালোবাসলে তার জন্য জীবন যৌবন বিলিয়ে দিতে হবে তা কিন্তু নয়, তার জন্য স্যাক্রিফাইস করছো, এফোর্ট দিচ্ছ, ভালো কথা, কিন্তু নিজেকে সবটুকু বিলিয়ে দিয়ে নয়। প্রেমে পড়া শেখো, হোঁচট খাও, কান্না করো, কিন্তু একই ভুল বারবার রিপিট করো না। সেই লোকের মতো হন যাকে দেখলে লোকজন বলে দুনিয়াতে এখনো ভালো মানুষ আছে। আমাদের মনে রাখতে হবে সাফল্য সর্বোত্তম প্রতিশোধ। আমাদের জীবনটা অনেক ছোট, প্রতিশোধ, ঘৃণা, অহংকার এগুলো দিয়ে জীবনকে বিষাক্ত করার কোনো মানেই হয় না। 100 বছর পরে আপনার বা আমার কথা কেউ মনে রাখবে না, যদি না হতে পারেন বিখ্যাত কেউ। আচ্ছা, ধরলাম একটা মানুষ আপনার মনে অনেক কষ্ট দিয়েছে, তাই আপনি প্রতিশোধ নিতে চান। একটা কাজ করুন, এই কষ্টটাকে জেদে পরিণত করুন, আর তাকে দেখিয়ে দিন যেন একদিন তার সামনে দাঁড়িয়ে বলতে পারেন, তুমি কষ্ট দিয়েছিলে বলেই আজ আমি সফল হতে পেরেছি। এটাই হচ্ছে সত্যিকারের প্রতিশোধ। কিছু কিছু ব্যথা শব্দহীনভাবে ভেতরটা তছনছ করে দেয়, তখন অবাক দৃষ্টিতে নিজের ধ্বংসটা তাকিয়ে দেখা ছাড়া আর কিছুই করার থাকে না। জীবন সহজ না, জীবনকে সহজ করে নিতে হয়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই হয়তো জীবন। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। কাজ যেমন জোড়া লাগলেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি ভেঙে গেলেও আর আগের মতো স্বচ্ছ থাকে না। আজকাল নিজেকে সঠিক প্রমাণ করতে তর্ক করতে ইচ্ছে করে না, ফিরে যাব না তবুও ফিরে যায়। প্রাচীরটা না ভেঙে যদি বুকে দাও ঠাই, তুমি জিতবে বলে আমি রোজ হেরে যাই। অভিযোগ ফুরায়, যোগাযোগ ফুরায়, অধিকার ফুরায়, তবুও কিছু মানুষের প্রতি মায়া কখনো ফুরায় না। এটি মানুষের পরিচয়, বিশ্বাস করলে আঘাত করে, ক্ষমা করলে দুর্বল ভাবে, প্রশ্রয় দিলে মাথায় ওঠে, উপদেশ দিলে পাগল ভাবে, সম্মান করলে চাকর ভাবে, উপকার করলে অহংকার করে। যে মানুষটা আপনার সাথে ভালো নেই কিংবা আপনি যাকে ভালো রাখতে পারছেন না, তার জীবন থেকে বিনয়ের সাথে সরে আসুন। অন্তত এতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হবে না। জোর করে কারো সাথে থাকতে নেই কিংবা জোর করে কাউকে ধরেও রাখতে নেই। কারোর মন রক্ষার জন্য কখনো নিজের ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যাবেন না। আপনি যেটা পারবেন না সেটা তাকে ভদ্রতার জন্য না বলে দিন যে আপনার দ্বারা সম্ভব নয়, কারণ নিজের ইচ্ছার বিরুদ্ধে আপনি যেটাই করবেন সেটার ফল কখনো ভালো হবে না। মেজাজ ঠিক রেখে আর বিশ্বাস না হারিয়ে এসব জিনিস শোনার মতো যোগ্যতার নামই শিক্ষা। বাহিরের ময়লা থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। মানসিকভাবে সুখে থাকার উপায়: 1. সব কিছুকে অতিরিক্ত সিরিয়াসলি নেওয়া যাবে না, কিছু বিষয় হালকাভাবে নিতে হবে, কিছু বিষয় এড়িয়ে যেতে হবে, নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে, নিজের আবেগের ব্যাপারে অন্য কাউকে 2. নিজেকেই নিজের খেয়াল রাখতে হবে, নিজের আবেগের ব্যাপারে অন্য কারোর উপর নির্ভরশীল হওয়া যাবে না। 3. অন্যের বিপদে বা সব সময় তার পাশে থাকতে হবে। 4. আপনাকে সব সময় অসম্মান বা ছোট করে কথা বলে এমন বিষাক্ত মানুষকে জীবন থেকে সরিয়ে ফেলতে হবে। 5. অন্যের সাথে নিজের তুলনা করা বন্ধ করতে হবে। আমরা সবাই আলাদা, তাই নিজের প্রতিভার ব্যাপারে আত্মবিশ্বাসী হতে হবে এবং অন্যের গুণের জন্য তার প্রশংসা করার অভ্যাস করতে হবে। 6. মন থেকে নেগেটিভিটি ঝেড়ে ফেলতে হবে, অহংকার, ঈর্ষা এবং লোভ থেকে নিজেকে দূরে রাখতে হবে। 7. পজিটিভ মানুষের সঙ্গ রাখতে হবে, সে আপনার ভালো চায়, আপনাকে সম্মান করে, সব কথা আপনার ভালোর জন্য বলে, আপনাকে ভালো কাজে উৎসাহিত করে, এমন মানুষের সঙ্গে মিশতে হবে যাতে আপনার পজিটিভ এনার্জি সব সময় ঠিক থাকে।
একটা ছেলের সব থেকে বড় ভুল কি জানেন? প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। কারণ এখনকার বাবা মা টাকায় মেয়ের সুখ খুঁজে। স্মৃতি সে সুখের হোক বা বেদনার হোক, সবসময়ই দুঃখের কারণ হয়। ভাগ্যকে রবের কাছে দোয়া করে পরিবর্তন করতে হয়। রবের কাছে চাওয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। যখন ছিল তার প্রয়োজন, তখন আমিও ছিলাম তার প্রিয়জন। মন কখনো ভাঙে না, যেটা ভাঙে সেটা হলো বিশ্বাস। কাউকে ভুলে যাবেন নাকি তার জন্য অপেক্ষা করবেন, এই দুটি উপায়ে বুঝে নিন। এক, আপনি মানুষের মর্যাদা তার কাছ থেকে পাচ্ছেন। দুই, তার সাথে আপনার সম্পর্কটাকে সে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করছে না। ব্যাস এই দুটো কারণই যথেষ্ট। গভীরভাবে ভেবে দেখুন এবং তাকে অবজার্ভ করুন। উপরোক্ত দুইটা না যদি সঠিক হয়, তবে ভুলে যাওয়াই উত্তম এবং আপনি তাকে ভুলে যেতে পারবেন। তবে তাকে ঘৃণা করবেন না, কারণ ঘৃণা হলো ভালোবাসারই বহিঃপ্রকাশ। আপনি তখনই কারো বিরক্তির কারণ হয়ে যাবেন যখন আপনি অতিরিক্ত ভালোবাসা প্রকাশ করবেন। বেঈমানদের মিষ্টি কথায় কখনো দ্বিতীয়বার সুযোগ দিতে নেই, কারণ আদা যতই শুকিয়ে যাক না কেন, তেজ কিন্তু একই থাকে। কাছের মানুষগুলো গলার স্বর শুনেই বুঝতে পারে তুমি কেমন আছো। নিজের ব্যবহারের প্রতি খেয়াল রেখো। হয়তো তুমি জানো না, তোমার ব্যবহারে কেউ তোমার থেকে দূরে সরে যাচ্ছে, যাকে তুমি কোনোদিনই হারাতে চাও না।